আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কারিম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এবং আমাদের সামনে যে আমাদের একজন পেশেন্ট আছেন, তো ওনার সম্পর্কে আমরা জানবো। তো বিশেষ করে আজকে যেটা ভিডিও হবে সেটা হচ্ছে যে বিশেষ করে মূত্র থলিতে যে পাথর, মূত্র নালীতে যে পাথর, সেখানে 11 mm-এরও বেশি ছিল। সেখানে আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে যে এটা পুরোপুরি একবারে গলে বেরিয়ে গেছে, হ্যাঁ, সেটা আমরা পেশেন্টের মুখ থেকে শুনবো। সাধারণভাবে সবসময় যারা নতুন পেশেন্ট বা হয়তো বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, তো তারা সবসময় একটা জিনিস ফলো করার চেষ্টা করেন যে ডাক্তার তো তার পক্ষ থেকে বলতেই পারে যে আমার চিকিৎসা ভালো, অমুক ভালো, তো বলতেই পারে, কিন্তু বিশেষ করে আমরা আমাদেরটাই মানে ইয়ে করি না। আমরা চাই যে পেশেন্ট কী বলছে এবং রিপোর্ট কী বলছে, হ্যাঁ, মানে ডকুমেন্টস সহ, মানে আপনাদেরকে আমরা যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে ডকুমেন্টস সহ, প্রমাণের সাথে, হ্যাঁ, সেই প্রমাণটা হবে একবারে নির্ভরযোগ্য। তো যার কারণে আমরা আপনাদের সামনে আমরা পেশেন্টকে উপস্থিত করেছি এবং তার সম্পর্কে আমরা জানবো, তার সমস্যাগুলো কী ছিল, হ্যাঁ, এ সম্পর্কে বিস্তারিত জানবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভাই, আপনার নাম এবং বাড়ি কথা একটু বলেন। আমার নাম পিয়ারুল শেখ। আপনার বাড়িটা? বাড়ি মাঝারিপাড়া। মাঝারিপাড়া বলতে ওটা কোন জেলা পড়ছে? বীরভূম জেলা, তারাপীঠ থেকে। আচ্ছা, তারাপীঠ থেকে 4 কিলোমিটার। তো তারাপীঠ তো সবাই চিনে, বিখ্যাত জায়গা, হ্যাঁ, রামপুরহাট স্টেশনের পরে তারাপীঠ, এদিক দিয়ে হচ্ছে আপনার, হ্যাঁ। তো আপনার ওখান থেকে 4 কিলোমিটার বাড়ি, তাই তো? 4 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। তো আপনার মানে সমস্যাটা কী ছিল, কী সমস্যায় আপনি জানাচ্ছিলেন? পেটে পাথর ছিল। আচ্ছা, মানে আপনি রিপোর্ট করেছিলেন? রিপোর্ট করেছিলেন 11.6 mm পাথর ছিল। তো প্রিয় দর্শক, আমি বিশেষ করে দর্শকদেরকে দেখাই, যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে দেখেন, এখানে ইউটিরাসে পাথর দেখেন, হ্যাঁ, 11.6 mm, হ্যাঁ, মানে 11.5 বড়, মানে মূত্র নালীতে এটা হচ্ছে পাথর। তাহলে এটা আপনারা দেখতে পেলেন, এটা তারিখটাও দেখে নেন, তারিখটা হচ্ছে 9/6/2023। মানে আপনি এটা রিপোর্ট করে এসেছিলেন আমাদের কাছে, রিপোর্ট করে আমাদের কাছে এসেছিলেন, কারণ যেহেতু আমরা সাধারণভাবে কী করি, মানে এই যে পাথর, পেটে যদি পাথর হয় মূত্রথলিতে হোক বা মূত্র নলিতে নালিতে হোক বা কিডনিতে হোক, তাহলে এর জন্য আমরা কিছু গ্যারেন্টি দিই, হ্যাঁ, যে আপনার যদি কাজ না হয় তাহলে টাকা ফেরত। সাধারণভাবে আমরা যেটা বলে থাকি যে 1 মাসে 4-6 mm মানে পাথর কমবে আর কি। তো আপনার যে 11.6 mm মানে পাথর ছিল, তারপরে আপনাকে আমরা কতদিনের জন্য বলেছিলাম যে 2 মাস সময় লাগতে পারে, ঠিক আছে, যদি 1 মাসে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনার টাকা বেঁচে গেল, আর যদি 2 মাস লাগে তো 2 মাসটা হচ্ছে নর্মালি। তো এখন আপনার যে নতুনভাবে আবার রিপোর্ট করলেন, তো এই রিপোর্ট, এই রিপোর্ট একটু দেখে দাও এসে, যে রিপোর্টে আলহামদুলিল্লাহ দেখেন একেবারে মানে একদম কোনো কিছু নেই, একদম ক্লিন, হ্যাঁ, এই দেখেন যে একবারে পরিষ্কার, হ্যাঁ, 11.5-এর উপরে পাথর মাত্র 1 মাসে একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই যে আপনার মানে ডাক্তার মানে এটা দেখে কী বললো, রিপোর্টটা ডাক্তার তো এর আগে দেখেছিল নাকি এটা, না তার মনে ছিল না? না, দেখেছিল, দেখেছিল, দিয়ে এখন বলছে যে এখন পাথর নাই, পাথর মাথর আর কিছু নেই। আচ্ছা, তো এখন ঘটনা যেটা হচ্ছে যে আপনার যে সমস্যাগুলো হচ্ছিলো পাথরের কারণে, যে সব ব্যথা ট্যাথাগুলো সমস্যাগুলো হচ্ছিলো, আর কিছু হয় না। আচ্ছা, তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনি অত দূর থেকে এসছেন, হ্যাঁ, অত দূর থেকে এখানে চিকিৎসার জন্য, তো আপনারা আমাদের মানে খবরটা কোথায় পেয়েছিলেন? আমাদের একটা মামা আছে, ওদের কাছ থেকে আমি খবরটা পেয়েছিলাম, ওরা ভিডিও দেখেছিলো আপনার। আচ্ছা আচ্ছা, তারপরে আমাকে এখানে ঠিকানা দিয়ে পাঠিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো আপনি ওই কার, কেউ হয়তো আমাদের ভিডিও দেখেছিলো, তাদের মানে দেখে আমাদের কাছে এসেছিলেন। তো আচ্ছা, আপনার যে পাথরটা মানে গলে গেল আর কি আলহামদুলিল্লাহ, তো এর জন্য কি কোনো ব্যথা ট্যাথা হয়েছিল? মানে সাধারণভাবে দেখা যায় যে বিভিন্ন জন হয়তো হোমিওপ্যাথি মেডিসিন বা অন্য কোনো মেডিসিন খাওয়ার পথে যে পাথর যে পড়ে তাতে মানে প্রচুর ব্যথা হয়, আবার দেখা যায় কারো কারো হয়তো মূত্র নালীর সেই জায়গাতে এঁটকে যায় পাথরটা, দিয়ে মানে ব্যথাতে ছটফট করে আর কি, নামাশের তো এই ধরনের কোনো হয়নি সাধারণভাবে। প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের যে মেডিসিন, আমরা যে ওষুধটা দিয়ে থাকি, আমাদের বানানো ওষুধ, তো এতে কী হয়, এতে পাথরটা গলে 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 বেরিয়ে যায়, মানে এরকম নয় যে এটা পাথরটা ভেঙে গেল দিয়ে মানে বেরিয়ে গেল, ব্যাপারটা এরকম না, কারণ এই হতে গেলে আপনার একটা রিস্ক থাকে যে বিভিন্ন জায়গাতে কোনো জায়গাতে আটকে গিয়ে সেটা মানে প্রচণ্ড হারে ব্যথা করতে পারে, এমন হতে পারে সেটা ব্যথার কারণে ইঞ্জেকশনও বন্ধ হচ্ছে না, এমনকি তখন হয়তো এমার্জেন্সি অপারেশন করার যে ব্যাপারগুলো চলে আসে। তো আমাদের সিস্টেম কিন্তু আলহামদুলিল্লাহ এটা নয় যে আস্তে আস্তে ধীরে ধীরে গুলে গুলে কিন্তু মানে বেরিয়ে যাবে। তাইলে আমরা সাধারণভাবে 4-6 mm আমরা পাথর যেটা আমরা বলি যে বেরিয়ে যাবে, সেখানে আপনার বেশি আমরা বলি এটা মিনিমাম, এটা তো হবেই, হ্যাঁ, মানে এটা আমরা যে গ্যারেন্টি যেটা যতটার মধ্যে রেখেছি যে 4 mm মিনিমাম গলবে, যদি কারো 4 mm না গলে তাহলে আমরা তাকে হয়তো পয়সা ফেরত দিব অথবা তাকে হয়তো আবার আমরা ফ্রিতে ওষুধ দিব। তো তার মানে এই নয় যে 4 mm গলবে, এর
বেশি গলবে না, এর চাইতে বেশি গলতে পারে, তবে যাদের হয়তো অনেক বেশি পাথর থাকে। হ্যাঁ, আর এক মাসে আমাদের সিস্টেমের যে 4-6 mm যদি অতটা গলে যাওয়ার পরে আবার প্রয়োজন হয়, আবার তখন ওষুধ নেওয়ার বিষয়গুলো থাকে আর কি। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা আপনারা মানে ভিডিওটি দেখছেন, হ্যাঁ, তাদের সামনে আমি আরেকটা জিনিস উপস্থাপন করতে চাইছি যে এই যে আমাদের পেশেন্ট আছে, তো বিশেষ করে আপনি কিছু বলবেন যারা দেখছে ভিডিও, দর্শক যারা দেখছে তাদেরকে আপনি কিছু বলবেন, কারণ এটা হচ্ছে দাদা নিজের অভিজ্ঞতা। হ্যাঁ, কারণ আমি শুধু এখানে বলছি তা না, কারণ আমি রিপোর্ট দেখাচ্ছি, আমি রিপোর্ট নিয়েছেন, আমি প্রমাণ দেখাচ্ছি, এবং দর্শকরা মানে আপনার কাছ থেকে যে শুনতে চাই। হ্যাঁ, তারা সবসময় চায় যে ডাক্তার তো নিজের মতো করে বলবে, আমি তো বলবো যে আমার চিকিৎসা ভালো, আমার এখানে সব কিছু ভালো, আমি তো ভালোই বলবো, কিন্তু আপনার কি মনে হয়েছে সে বিষয়টা আপনি যদি দর্শকদের সামনে বলতেন। আমার মনে হয়েছে এখানে এসে আমি খুব ভালো আছি, যেটুকুন পাথর ছিল নেমে গেছে, পাথরের পেশেন্ট এখানে আসাই দরকার। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকে আমরা সাধারণভাবে আমরা যখন পাথর গলে নির্মূল হয়ে যায় তারপরে আমরা একটা ভিডিও করি, এই সাক্ষাৎকার ভিডিও, এর পরে পরে আমরা পেশেন্টদেরকে বলে দিই যে আপনি কীভাবে চললে আপনার যাতে পরবর্তীতে আর পাথর না হয়। কারণ সাধারণভাবে দেখা যায় যে একটা মানুষের একবার পাথর হলো, হয়তো ওষুধ খেয়ে বা অপারেশন করার পরে বের হলো পাথর, এরপরে দেখা যায় যে আবার কিছুদিন পরে পাথর হয়েছে। হ্যাঁ, তো এই পাথরগুলো কেন হচ্ছে এর পিছনে কিছু কারণ থাকে। তো বিশেষ করে আমরা চাই না যে কোনো রোগী আমাদের কাছে কন্টিনিউভাবে আসুক, আমরা চাই যে সে সুস্থ হয়ে ভালো হয়ে যাক এবং সে সচেতন হোক, মানে তার ব্যাপারে সচেতন হোক যে আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এই সচেতনতা যদি কারো মধ্যে থাকে তাহলে কি হবে যে তার সমস্যাগুলো তার পড়তে হবে না। তো আমরা সমস্ত যারা আমাদের পেশেন্ট আছে তাদেরকে আমরা লাস্টে বেলায় সচেতন করে দিই যে আপনার এই সমস্যাগুলোর কারণে পাথর হতে পারে বা পাথর হয়, বা অন্য অন্য রোগের ক্ষেত্রেও আমরা বলে দিই যে আপনি এইগুলো ঘটাবেন না। অর্থাৎ আপনার লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে, যে পরিবর্তন যে লাইফ স্টাইলগুলো আমরা বলে দেবো, হ্যাঁ, সেইগুলো যখন আপনি মেনে চলবেন ইনশাল্লাহ নেক্সট আপনার তখন আপনার এই পাথরগুলো হবে না। মূলত আমাদের কিছু চলাফেরা, খাদ্য অভ্যাস, হ্যাঁ, ভুল কিছু নিয়মের কারণেই কিন্তু আমাদের মূলত এই পাথরগুলো হয়, মানে এক কথায় বাজে লাইফ স্টাইল, বাজে কিছু শরীরের প্রভাব, তো সেটাই মানে হচ্ছে মূল বিষয় আর কি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মানে ভিডিও। তো বিশেষ করে যারা আমাদের এই ধরনের প্রচুর ভিডিও আছে, আপনারা হয়তো ভাবছেন যে একটা ভিডিও করে মানে হয়তো দিল, কিন্তু না, আপনি আমাদের ইউটিউবে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখেন প্রচুর পরিমাণ ভিডিও আছে, যাই সুগার রোগী আমাদের কাছ থেকে ভালো হয়েছে, প্রেসার রোগী ভালো হয়েছে, হ্যাঁ, পাথর অনেকের বেরিয়েছে, যার প্রচুর প্রমাণ আছে, একটা দুটো নয় প্রচুর প্রমাণ আছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুক, এই দোয়াই আমি করব। আর ভাই, যাতে আমাদের যে নিয়মগুলো বলবো সেগুলো যাতে মেনে চলে, যাতে পাথর যাতে আর না হয়, কারণ একটা গরিব মানুষের কি সমস্যা, ধনীদেরও তো মানে সমস্যা, ওদের মানে অনেক টাকা খরচ হয়, গরিবের গরিবের মতো খরচ হয়, কিন্তু সমস্যাই সবাই থাকে আর কি। তো এই জন্য বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।